ককতিশালনি হর রাজাখর আগলি নিকের চুমুরি আমচেনি কাইসা বিথি ফালনাই দোকান সবাই যত ভালনকনি মানেখুনি ক্লাই থাঙ্গা শিকক ফিয়াখবা ওয়ানাথাই কক তাংসালনি ফু আইশ্রী শ্রী ও ফালনকনি নকফাং ফাই বিনি ও ফালনক নক খুলক্ষেন মানে কাইসা ফানকরে ফিয়াখবা নাইমাথাং নাইকুংনা এবার কেবা পুলিশ ন খবর রি ফানসে দিফর জরা ফানসে পুলিশ সপাইয়া আপনার তুইব বিনি খাগ বেলাখিন জলিমুং ফুনুখা ককতমা থুমাই রকন রিপোর্ট জুমুই টিভি কোন সময় আপনি দেখলেন বিষয়টা? আমি এসেছি যখন 7:20 আইছে আমাদের ম্যাডাম পুলিশ এসে কি দেখলেন, মানে কি কি চুরি হয়েছে? নগদ কত টাকা আছে? কি বলবেন, মানে রাস্তার পাশে মানে আপনার দোকানে এইভাবে চুরের দলে হানা বলার কি আছে? আমি পাড়া থাকে, কিসের দোকান আপনার এটা? পুলিশ কি আইসি রে কোনো? না, এখন আইসি না। আমি সকালে 7:30 মন্দিরে আইসি, তারা আইসে না, তারপর আবার গেছি, যেহেতু আর কেউ নাই। একটু আগে একজন ম্যাডাম পালাইছে, পালাই দেন লিখে গেছে, ঠিক আছে আমি দোকান খুলেন, স্যার আইবো আবার আমি লিখে দেবো। এখন তো প্রায় 10টা বাজে, এখন অবধি মানে কোনো ওসি বা সাব ইন্সপেক্টর? কোন থানাতে জানাইছিলেন বিষয়টা? দুটা থানা জানাইছি। আপনার দোকানের নাম কি? রামকৃষ্ণ। আপনার নাম? রামকৃষ্ণ। আমি কদিন দানার থেকে আমি ডিউটি অবস্থায় ছিলাম অন্য জায়গায়, খবর পাইছি যে ক্যার যেমন একটা ওষুধের দোকানে তালা টালা ভাঙছে, কিছু চুরি টুরি হয়েছে কি না তারা সঠিক বলতে পারতেছে না। তারা থানাতে খবর দিছে এটা ভেরিফাই করার জন্য। এই খবর পাই আমি থানা থেকে আসলাম, হ্যাঁ দেখছি দোকানে তালা ভাঙছে, তালাটা হয়তোবা ছাগল টাগল যাতে কোনো একটা শক্ত জিনিস দিয়ে ভাঙছে, ভাঙার পরে দোকানে ঢুকছে। তবে মালামাল তেমন কিছু নেয় না, তবে কিছু পুরানো টাকা ছিল চিড়াপাড়া, ওই টাকাগুলো বলে পয়সাতে নিয়ে গেছে, তাছাড়া অন্য তেমন জিনিস কোনো কিছু নেয় নাই। তো এটা আমরা তদন্ত করছি, সিসি ক্যামেরা ফুটেজ এগুলি আমরা দেখবো, তাও খুব কিছু দোষীকে আমরা চেষ্টা করলাম তারে খুঁজে বাহির করার জন্য, যতটুকু সম্ভব আমরা আইনানুক ব্যবস্থা নিয়ে চৌনি এলাকায় তো অনেকগুলো সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরা কি বোঝা যাবে কি চুরি হয়েছে কোনো? সিসি ক্যামেরা সবসময় ইনস্টল থাকে যে এমন না, সিসি ক্যামেরা কখনো ইনস্টল থাকে কখনো থাকে না, আবার কখনো সিসি ক্যামেরা কাভারও হয় না, দূরে হইলে হয়তোবা সিসি ক্যামেরা ছবিগুলো ক্লিয়ার আসে না, যার জন্য আমরা আইডেন্টিফাই করতে কষ্ট হয়ে যায়। তবু আমরা চেষ্টা করছি আইডেন্টিফাই যদি হয় অবশ্যই আমরা তাদেরকে গ্রেপ্তার করবো এবং আইনানুক ব্যবস্থা নেব। মালিকের নামটা কি? এখানে মালিকের নাম রিঙ্কু দেবনাথ, রিঙ্কুনাথ দেবনাথ, আর স্বামীর নাম রামকৃষ্ণ দেবনাথ। দোকানটা কার নামে? দোকানটা হলো রিঙ্কুনাথ দেবনাথ।